আমরা আমাদের সমাজে কিন্তু অনেকে দেখবেন, উদাহরণ দিচ্ছি আমি মাত্র, কাউকে আঘাত করার জন্য না, দেখবেন অনেকে দাড়ি নেই। যদি আপনি বলেন অনেক সময় এই সমস্ত লোকদেরকে যে আপনার দাড়ি নেই কেন, তখন বলে যে দাড়ি দেখতে পাচ্ছেন না ঠিক, কিন্তু আমার ভিতরে যে ইমানটা আছে এটা কিন্তু খুব শক্তিশালী। এই ধরনের কথা যদি কেউ বলে ভাববেন যে এটা ডাহা মিথ্যা কথা বলছে, কারণ একজন মানুষের ভিতরের অবস্থা যদি সত্যিকার অর্থে তার ভিতরে আল্লাহ ভীতি থাকে, সেটা বাইরে প্রকাশ পাবে, এটা বাইরে প্রকাশ পেতেই হবে এটা। সে কারণে এই ধরনের যারা কথা বলে মূলত ধোকাবাজি করে। এই আয়াত থেকে আমি যেটা বোঝাতে চাচ্ছি, আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি আল্লাহর নিজস্বরমূলীকে মানে সম্মান করবে সেটা তার হৃদয়ের তাকওয়া প্রসূত। যে ভালোবাসা দিবস এটা নিশ্চয়ই আল্লাহ তাআলার নিদর্শনাবলীর মধ্যে নয়, বরং এটা অমুসলিমদের নিদর্শনের মধ্যে। সুতরাং যার ভিতরে আল্লাহ ভীতি আছে, তাকওয়া আছে, সে কোনোদিন এটাকে সমর্থন করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অন্য হাদিসে বলছেন, লা তাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবর যিরাআন বিযিরা, তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তীদের পন্থা হুবহু অনুকরণ করবে, বিঘতে বিঘতে প্রতি গজে গজে। হাত্তা লাউ সালাকু জুহরা দববিন লা সালাকতুমু, এমনকি তারা যদি গো সাপের গর্তেও ঢুকে যায় তোমরা সেখানে ঢুকে পড়বে। সাহাবায়ে কিরাম আল্লাহর রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ মান হুম আল ইহুদ ওয়ান নাসারা, আল্লাহ রাসূল কারা তারা, আপনি কি ইহুদি নাসারাদের কথা বলছেন যাদেরকে আমরা অনুকরণ করবো, আমাদের মধ্যে কিছু মুসলিম থাকবে যারা তাদের অনুসরণ করবে? তখন আল্লাহ রাসূল বলছেন, ফামান, তাহলে আমি কার কথা বলছি, তার মানে তাদের কথাই বলছি। তাহলে যেটা দেখা যাচ্ছে বিভিন্ন দিবসের নামে অনুসরণ করা, সেটাকে মূলত কিন্তু ইহুদি নাসারাদের অনুসরণ করা। আর এ বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অনেক আগেই সতর্ক করে গেছেন। এক ব্যক্তি মানত করলেন বুয়ানা নামক স্থানে তিনি উট জবাই করবেন, এটা মানত করেছেন, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে অনুমতি চাচ্ছেন, ভালো কাজ তো, আল্লাহর নামে তিনি জবাই করবেন উট। আল্লাহ রাসূল তো বলতে পারতেন যে ঠিক আছে, ভালো কাজ তুমি করছো, তোমার অনুমতি আছে। তাকে জিজ্ঞেস করছেন, হালকানা ফিহা ওয়াসানুন মিন আওসানিল জাহিলিয়া, তুমি যে সেখানে জবাই করতে চাচ্ছ বুয়ানা নামক স্থানে, সেখানে কি জাহিলি যুগের কোনো মূর্তি আছে নাকি? তখন তিনি বলছেন, না, লা। আবার জিজ্ঞেস করছেন, হালকানা ফিহা ঈদুন মিন আয়াদিহিম, সেখানে কি অমুসলিমদের বা জাহিলি যুগের কোনো মেলা বসে বা উৎসব পালন করা হয় ওই স্থানে? তখন উনি বলছেন, লা। তখন বলছেন, ফা আউফি বিনাজরিক, ঠিক আছে, তুমি তোমার মানত পূর্ণ করতে পারো, এবার কোনো সমস্যা নেই, সেখানে জবাই করতে পারো। খেয়াল করুন, একটু যদি আমরা খেয়াল করি, যেখানে কাফেরদের উৎসব হয় সেখানে যদি আল্লাহর আনুগত্য করতে আল্লাহ রাসূল নিষেধ করে থাকেন, সেখানে তো আল্লাহর আনুগত্য করা হচ্ছে, কিন্তু তারপরও যেহেতু ওখানে কাফেরদের উৎসব হয় তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করতে নিষেধ করছেন, তাহলে এটা যদি নিষেধ হয় তাহলে কি করে আমরা তাদের একটা বিশেষ উৎসবকে আমাদের নিজেদের জীবনে গ্রহণ করতে পারি? এটা কি করে বৈধ হতে পারে? এটা কত নিকৃষ্ট হতে পারে? একটু যদি আমরা চিন্তা করতাম। সেজন্য এই দিবস উপলক্ষে যে কোনো প্রকার শুভেচ্ছা দেওয়া বলুন আর যা কিছু বলাই বলুন, এটা কারোর জন্য কোনো কিছু জায়েজ হবে না। যারা আপনারা ফুল বিক্রি করেন সেটাও আপনার জন্য জায়েজ হবে না, এই অর্থ যেটা আপনার আসবে এটা হারাম অর্থ হবে। সেজন্য কোনোভাবেই কোনো প্রকার সহযোগিতা করা, শুভেচ্ছা বার্তা দেওয়া কোনো কিছুই করা যাবে না, কারণ এটা ভালোবাসা দিবসের নাম করে এটা অশ্লীলতা, মূলত এটা অশ্লীলতা দিবস, একটা মূলত অশ্লীলতা। কারণ খেয়াল করুন যে ইসলাম কিন্তু শুধুমাত্র অশ্লীলতাকে হারাম করেনি। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, কুল ইন্নামা হারামা রাব্বি আল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া বাতন, বলে দিন যে আমার রব সকল প্রকার অশ্লীলতাকে হারাম করেছেন, প্রকাশ্য এবং অপ্রকাশ্য। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ, তোমরা অশ্লীলতার ধার কাছে যেও না। ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা ব্যভিচারের ধার কাছে যেও না। আল্লাহ তাআলা কিন্তু বলেননি যে তোমরা ব্যভিচার করো না, বরং বলেছেন তার ধার কাছে যেও না। তার মানে যে সকল বিষয়গুলো একজন মানুষকে অশ্লীলতার দিকে নিয়ে যায় সবগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা যদি একটু খেয়াল করি ইসলামের বিধানগুলো, দেখুন একজন পুরুষ মানুষকে একজন নারীর সাথে নির্জনে থাকতে নিষেধ করা হয়েছে, সেখানে তো অশ্লীলতা হবে এরকম কোনো নিশ্চয়তা নেই, কিন্তু নিষেধ। কারণ কি? কারণ এটা অশ্লীলতার একটা মাধ্যম। সেজন্য বলা হয়েছে, লা ইয়াখলুআন্না রাজুলুন বিমরাতিন ইল্লা মা দি মাহরাম, মাহরাম ছাড়া একজন পুরুষ একজন নারীর সাথে নির্জনে থাকবে না। লা তুসাফিরুল মারা ইল্লা মা দি মাহরাম, একজন নারী মাহরাম ছাড়া সফর করবে না। চক্ষু অবনত করতে বলা হয়েছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইহফাযু ফুরুজাহুম, চক্ষুকে অবনত রাখতে বলা হয়েছে। কেন?
কারণ চোখ দিয়ে হারাম দেখার পর কিন্তু হারাম করার আগ্রহ সৃষ্টি হয়, এটা হচ্ছে প্রথম ভূমিকা, সে কারণে ভূমিকাকেই নিষেধ করে দেওয়া হয়েছে। এভাবে করে প্রত্যেকটা বিষয়, তারপরে বিপরীতে দেখুন একজন মানুষ যাতে অশ্লীলতায় জড়িয়ে না পড়ে সেজন্য যুবকদেরকে আল্লাহ রাসূল বিবাহ করতে বলেছেন, ইয়ামা আশারা শাবাব মানিস্তাত আমিল কুমুল বা আফালে তাজাওয়াজ। আবার অভিভাবকদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম, যারা তোমাদের মধ্যে বিবাহহীন তাদের বিবাহ দিয়ে দাও। এভাবে করে ইসলামের অনেকগুলো বিধান যদি আমরা দেখি, নারীদেরকে পর্দা করতে বলা হয়েছে, নারীদেরকে কোমল কণ্ঠে কথা বলতে নিষেধ করা হয়েছে, এগুলো তার অশ্লীলতা নয়, কিন্তু এগুলো হচ্ছে অশ্লীলতার মাধ্যম। তাহলে বোঝা যাচ্ছে যে ইসলাম অশ্লীলতা কত খারাপ জিনিস, যে শুধু অশ্লীলতাকে হারাম করেনি, বরং অশ্লীলতার যেগুলো মাধ্যম রয়েছে, যেগুলো ভূমিকা রয়েছে, সবগুলোকে ইসলাম হারাম করে দিয়েছে। এবার আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলবো যে তাহলে আমরা ভালোবাসা দিবসকে নাকচ করছি, কিন্তু তাই বলে ভালোবাসাকে কি আমরা নাকচ করতে পারবো? পারবো না। ইসলামে ভালোবাসার অস্তিত্ব আছে, অবশ্যই আছে। যদি আমরা দেখতে যাই প্রথমে যে দেখুন আল্লাহর সাথে বান্দার ভালোবাসা, আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে তারা আল্লাহ তাআলাকে প্রচন্ড ভালোবাসে, খুবই ভালোবাসে। শুধু তাই নয়, আল্লাহ তাআলাও ভালোবাসেন বান্দাদেরকে। সায়াজআলুল্লাহুর রহমানু উদ্দা, রহমান আল্লাহ তাআলা তোমাদের জন্য ভালোবাসা সৃষ্টি করে দিবেন। ভালোবাসা সৃষ্টির অর্থ হলো তিনি যেমন ভালোবাসবেন বান্দাও ভালোবাসবে, আরেকজন বান্দা ভালোবাসবে। এই জন্য হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ ইদা আহাব্বা ফুলানান দাআ জিব্রিল, যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে ভালোবাসেন তখন জিব্রিল আলাইহিস সালামকে ডাক দেন, ডাক দিয়ে বলেন, ইয়া জিব্রিল ইন্নি উহিব্বু ফুলানান ফাআহিব্বাহু, জিব্রিল আমি তো আমার অমুক বান্দাকে খুব ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। ফায়ুহিব্বুহু জিব্রিল, জিব্রিল আলাইহিস সালাম তাকে তখন ভালোবাসতে শুরু করেন। সুম্মা ইউনাদি ফিস সামা, ইয়া আহলাস সামা ইন্না আল্লাহ ইউহিব্বু ফুলানান ফাআহিব্বুহু, জিব্রিল আলাইহিস সালাম তারপর আকাশের অধিবাসীদেরকে যেয়ে বলেন, হে আকাশের অধিবাসীরা, আল্লাহ তাআলা অমুক বান্দাকে ভালোবাসেন, অতএব তোমরাও তাদেরকে ভালোবাসতে থাকো। এরপর আকাশের সকল অধিবাসীরা ওই বান্দাকে, ওই ব্যক্তিকে ভালোবাসতে শুরু করে। সুম্মা তুদা উলুহুল কুবুল ফিল আরদ, এরপরে ওই ব্যক্তির ভালোবাসা জমিনে ছড়িয়ে দেওয়া হয়, ওই ব্যক্তির গ্রহণযোগ্যতা জমিনে ছড়িয়ে দেওয়া হয়। তাহলে দেখুন এই হাদিস থেকে স্পষ্ট আমরা বুঝতে পারলাম, কোরআনের আয়াত থেকে স্পষ্ট বুঝলাম যে আল্লাহ তাআলাকে মমিন বান্দারা, মমিন ব্যক্তি যারা আছেন তারা ভালোবাসেন এবং আল্লাহ তাআলাও বান্দাদেরকে ভালোবাসেন। এরপরে যদি আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের মধ্যে সে ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি তার পিতামাতা, তার সন্তান সন্ততি, পৃথিবীর সকল মানুষের কাছে সবচেয়ে তার কাছে বেশি প্রিয় হবে। এবং এই ভালোবাসা কিন্তু অনেক সময় আমরা তো মৌখিক দাবি করি, এবং এই ভালোবাসার নামে তো অনেক বেদাতও আবিষ্কার করে ফেলেছি। রাসূলের জন্মদিনকে কেন্দ্র করে এই যে বিশেষ কয়েকদিন পরে শবে মিরাজ আসছে, এটা প্রকাশ করি যে আমরা খুব ভালোবাসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিন্তু বাস্তবিক কি রাসূল সাল্লামকে ভালোবাসা শুধুমাত্র মৌখিক দাবিটাই এটা, নাকি এর সাথে সংশ্লিষ্ট আছে অন্য কিছু? এর সাথে সংশ্লিষ্ট আছে তার আনুগত্য। আর সেজন্যই তো দেখুন অবশ্যই একজন মুমিন ব্যক্তি সর্বোচ্চ ভালোবাসবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিন্তু তার ভালোবাসার সাথে সংশ্লিষ্ট হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য।